এটা বাচ্চা কা খেলে ফৌজ হ্যায় ইয়ে জি তোড় হ্যায় মেহনত নেই মৌজ হ্যায় ইয়ে লড়তে হ্যায় জঙ্গ হর দিন রোজ হ্যায় ইয়ে ফুল জোশ কা হাই ডোজ হ্যায় ইয়ে। হে গাইস, মর্নিং, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি। তোমাদের নিশ্চয়ই এখন মনের প্রশ্ন উঠছে যে এতদিন পর ভিডিও বানাচ্ছে কেন, এতদিন পর কেন, এই অনেক কিছু প্রশ্ন আছে। তো আমি সেটাই বলে দিচ্ছি, প্রশ্নের উত্তর দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের কলেজে ইন্টারনাল অ্যান্ড টিউটোরিয়াল দুটো পরীক্ষা চলছিল, সেই জন্য আমি কোনো প্রকারের ব্লগিং ভিডিও বা ইন্টারনেট ঘাঁটতেই পারিনি। তো সেই জন্যই আমি খুবই দুঃখিত এতদিন পর ব্লগ বানাচ্ছি, তাই জন্য আমাকে সাপোর্ট করো। এখন হাসে হাসে করো আমাকে, কী বলবো তোমাদেরকে। তো আজকের ব্লগটা কিছু নয়, কী কী করবো সেটা তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি আজকে বাংলা পরীক্ষা, কী হয় দেখা যাক। খুবই তো ভালো পড়াশোনা করি নিশ্চয়ই, তো আরে তোমরা তো জানো যে কেমন পড়াশোনা করি আমি। তো বাংলা পরীক্ষা কেমন হয় দেখা যাক, কবে কী পরীক্ষা তাই জানি না। একটা বান্ধবী আছে, সে আমাকে ফোন করে বলে শচীন আজকে এই পরীক্ষা রে, শচীন কালকে ওই পরীক্ষা রে, তবেই জানতে পারি। বললে আমি একদম জানতে পারি না কবে কী পরীক্ষা আছে। তো চলো ঘুম ওঠা যাক, উঠে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, বিছানা গোছানোর পর কী কাজ আছে? বিছানা গোছানোর পর ব্রাশ করব। তো চলো আগে ব্রাশ করি, তারপর দেখা নয় ব্রাশ করতে করতে কথা হবে, চলো। তো গাইস, এই মাত্র ব্রাশ মাজন, তো এখন ব্রাশ করব। তার আগে তোমাদের কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই। সিনেমাটিক শট বলতে চলো দেখিয়ে দিই, প্রথমবার কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, চলো। এখন আমি পুরো আপাতত এখন রেডি আছি, সকাল বাজার যে কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট, কাজ বলতে তিনটে কাজ রয়েছে। তো তোমাদের তিনটে কাজই দেখাবো কি কি কাজ করবো আমি। তো সকাল বাজারে তো খুবই কমই কাজ আছে, ঘরে তেমন আরো বেশি কাজ আছে। তো ঘরে কাজ করব, ঘরেতে কাজ বলতে দেখাবো, সারপ্রাইজ তোমাদের সবই দেখাবো কি কাজ। আজকের দিনটা এত চাপে পড়ে আছি, সেই জন্য আজকে ব্লগিং ভিডিওটা করতে আমার এত ভালো লাগছে, যে আজকে আমার কেমন চাপ আছে যে তোমাদের সাথে শেয়ার করবো এটা আমার খুব ভালো লাগছে। তো ঘরের কাজ কমপ্লিট করে আবার কলেজ যেতে হবে, কলেজে গিয়ে পরীক্ষা দেবো, পরীক্ষা দিয়ে তারপর আসবো কখন, বিকেল 5টা কিংবা 6টার সময় করে, সন্ধ্যা 6টার সময় করে আসবো। তো চলো আগে সকাল বাজারে কাজটা করে আসি। গাইস, আমি আমার এই ঘোড়াটাকে নিয়ে বেরিয়ে বললাম, ঘোড়া এখন চাপবো না, কেননা ঘোড়া দেখে নাও পাংচার হয়ে গেছে, টিউবটা পাল্টাতে হবে, দেখিয়েছিলাম তো বললো টিউবটা পাল্টাতে হবে। তো টিউব পাল্টিয়ে তারপরে আরও দুটো কাজ আছে, টোটালি তিনটে কাজ, এই টিউব পাল্টাবো, তারপর ঘেঁস, তোমরা নিশ্চয়ই জানো ঘেঁস কি, ঘেঁস আনতে যাবো, তারপর আরও এক জায়গায় যাবো, চলো দেখা যাক। Bye.
হ্যাঁ গাইস, এই মাত্র চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে এখন করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর একটা কাজ করব। কাজ বলতে আমি করব, হ্যাঁ আমি করব, ঠিক আছে, কেননা একটা দিদিকে দিয়ে করাতাম, সে করবে না, তো আমি কাজটা করব। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো হ্যাঁ গাইস, এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেলো। খাওয়া দাওয়া করে এখন যে কাজটা আছে সেই কাজটা করি। তো কাজ করব এই ঘরেতে। তো চলো আগে বসে পড়ি। তো কাজ করতে করতে তোমাদের সাথে কথা হবে। তো এখন আমি কাজটা করি। তো অ্যাকচুয়ালি খাতাতে মার্জিন টানবো, মার্জিন টেনে তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো দেখা হচ্ছে। যদি আমাকে ভালো লাগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারো, আর যদি যদি না ভালো লাগে তো কমেন্ট করতে হবে না। জানি তোমরা কমেন্টে কি লিখবে, সেই সব ভাষাগুলো লিখবে জানি, ঠিক আছে। আর এখন যাবো, তো রেডি হয়ে গেছি, এবার যাবো কলেজের দিকে সাইকেল নিয়ে। তো কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কলেজে গিয়ে নয় কলেজের রাস্তায় দেখা হবে। তো চলো দেখা হচ্ছে কলেজের রাস্তা। হে গাইস, কলেজের উদ্দেশ্যে বেরিয়ে বললাম, পিছনে দুটো বান্ধবী আছে, একসাথেই আছি আমরা। এখন আমি ব্লগিং ভিডিও করছি বলে ওরা থেমে গেছে ওখানে, ঠিক আছে। তো চলো কলেজে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। রুক যা ও দিল দিওয়ানে। কলেজ আমাদের, অবশেষে আমরা পরীক্ষা সমাপ্তি করে এখন রয়েছি এনসিসি ইউনিটের অফিসের কাছে। তো এক্ষুনি যাবো এনসিসিতে, এনসিসি স্যার আসবে, এনসিসি ইউনিটে যাব। তো তারপরে কি হতে চলেছে আজকে? ড্রেস দেওয়া হবে। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল দিন, কেননা দীর্ঘ দু মাসের যে আমাদের অপেক্ষাটা আজকে পূরণ হতে চলেছে। তো তাই না আমি নেই। এটা কার জামা? আমার ড্রেস, ইউনিফর্ম, সরি, নেম দেখলে ঠিক আছে, ঠিক আছে, ওকে বস। তো গাইস, এটা হচ্ছে জিৎ আমাদের বন্ধু, তার ইউনিফর্ম। জয় স্যার। জোর জোর সে বলকে লোগো কো স্কিমে বাতা দে। আমাদের সচিন সিনিয়র সই করতে গেছে, সই হচ্ছে। মোটামুটি চলছে জিনিসপত্র। এখানে আমাদের সাথে যারা রয়েছে সবাই কি টেডি গেছে? তো গজব বেজতি হ্যাঁ।
তো গাইস কালকে তো আমি ভিডিও করতে পারিনি, আজকে সকালবেলা ভিডিও করছি। কালকে যে এনসিসি ড্রেসটা পেলাম বা এনসিসি ইউনিফর্মটা পেলাম, তো আজকে তোমাদের আমি পরে দেখাবো। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে। তো ড্রেসটা পরে কেমন লাগে দেখি। बेटा बच्चों का खेल नहीं फौज है ये, जी तोड़ है मेहनत नहीं मौज है ये, लड़ते हैं जंग हर दिन रोज है ये, फुल जोश का हाई डोज है ये, चले फौजी सीना तान के, सर पे है कफन ये बांध के। ना कत कर दी। তো গাইস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার সেই ভিডিওটি লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগিং ভিডিওতে। এখন টাটা।